তাতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রাজনৈতিক কর্মী সভা। এদিন বারাসাত 2 নম্বর ব্লকের বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে ভাগ্যবন্তপুর বাজারের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলামের উদ্যোগে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মী সভা থেকে হাজি নুরুল ইসলামকে 3 লক্ষেরও বেশি ভোটে জয় করার ডাক দেন ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ। প্রধান মনিরুল ইসলাম বলেন, দোরগোড়ায় লোকসভা নির্বাচন আর ইতিমধ্যেই প্রতি বুথে বুথে গিয়ে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা তুলে ধরছি ও দাঁতপুর অঞ্চল জুড়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন সাজিয়ে তুলেছি। লোকসভা ভোটের পরে হাজি নুরুল ইসলাম জেতার পরে আরও বেশি করে আমরা উন্নয়ন করব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ, মনোয়ারা বিবি, ইফতিকার উদ্দিন, এ কে এম ফারহাদ, উপপ্রধান আব্দুল হাই, অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম, আসের আলী মল্লিক, মনিরুজ্জামান মিঠু, মিজানুর রহমান মুন্না, শাহাবুদ্দিন আকুঞ্জি ও অন্যান্য নেতৃত্বরা। ওরা দেখতে গিয়েছিলাম, আমরাও ছিলাম লোকজন নিয়ে। ওরা বিরোধীরা নানা কথা বলবে তো, ওরা তো একটা মিটিং মিছিল করিনি, যত সভা সমিতি মিটিং মিছিল আমরা করছি, তাই ওরা ওদের মধ্যে থাকুক, আমরা বুঝিয়ে দেবো জনগণ কোথায় আছে। সপ্তম দেওয়ার ভোটটা হয়ে যাক, আর 4 থেকে রেজাল্ট বেরিলি জনগণ কোথায় আছে ওরা বুঝে নেবে। করি কখনো এই ভাগ্যমন্তপুর বাজার স্বাভাবিক তো, আমরা কালকে 13 মিটিং করে বলেছিলাম, আমাদের ব্লকে 11 সালে জেতার পরে কোনো এখানে খুন এখানে হয়নি, মানুষ এই ভাগ্যতেই মানুষ কেউ পড়তে যাচ্ছে বারাসাতে, আগে কিন্তু ভয় পেত কোথায় ধরবে, কোথায় বোম মারবে, কোথায় পিস্তল গুলি করবে, এবার মানুষ কিন্তু নিরাপদে যায়, কারখানায় কাজ থেকে বাড়ি আসবে, বাড়ির আগে গার্জিয়ানরা ভয় পেত মামা বলে, এখন কিন্তু মানুষ নিশ্চিন্তে যায় এবং আসে, স্বাধীনভাবে চলাফেরা করছে, এটাই তো বাংলা, শান্তিপূর্ণ বাংলা। পঞ্চায়েত নির্বাচনও শান্তিপূর্ণভাবে শাসনের নির্বাচন হয়েছে, এবারেও কি শান্তিপূর্ণ নির্বাচন হবে? এটা অবশ্যই হবে তো, আমাদের মানুষ প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভরসা আছে, আর আস্থা ভরসা আছে বলে তো আমরা বিভিন্ন জায়গায় মিটিং মিটিং করছি, বাসার ব্লক টুয়ে কোনো দল কি মিটিং মিটিং করছে? যারা বলছে বিরোধীদের এটি বললে যে লোকজন নেই, তা যদি অত লোকজন হয়, বাসার ব্লকের 7টা অঞ্চলে আছে, 174টা সব বুথ আছে, কোনো বুথে করে মিটিং মিটিং করছে দেখেছেন? 9000 জনের কন্ট্রোল করার জন্যই, আর ওর প্রার্থী কোথায় আছে, কোন জায়গায় দেয়াল টালে ওদের লেখা টাকা আছে? অতএব ওরা ওই টিভিজি আছে টিভিজি থাক, আমরা মানুষের মধ্যে আছি, জনগণের মধ্যে কিন্তু আছি, জনগণের কাছে আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে আপিল করছি, আমাদের ভোট দেন, উন্নয়নের পক্ষে ভোট দেন, লক্ষ্মীর মান্ডারের পক্ষে ভোট দেন, রাষ্ট্রবাদীর পক্ষে ভোট দেন, রূপশ্রী কলাশ্রীর পক্ষে ভোট দেন, সদর প্রকল্পের মানুষকে দিচ্ছি তার তাকে বাঁচানোর জন্যে আমাদের ভোটটা দেন, কারা বলছি ওদের মধ্যে তো ওই বোম মেরে গুলি করে মেরে দেওয়া। 2003 সালে ছেলে প্রার্থী হয়েছে বলে হাজি আনোয়ার আলীকে মরমপুরে গুলি করে প্রকাশ হাজি হাজি সাহেবের, আমাদের কিন্তু আমাদের ব্লকে এই প্রায় 13-14 বছর হয়ে গেল, কোনো খুন নেই, রাজায় নেই, আর কোনো বোমের আওয়াজ নেই, নিশ্চিন্তে মানুষ আছে, আর মানুষের মধ্যে আমাদের আত্মা ভরসা আমরা রেখেছি।